প্রেমের টানে বাংলাদেশে এসেও থাকতে পারলেন না ভারতীয় তরুণী। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন প্রেমের টানে বাংলাদেশে আসা মনিরা খাতুন ওরফে আসমা বিশ্বাস নামে 25 বছর বয়সী এক তরুণী। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের উপস্থিতিতে তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইনচার্জ এসআই এসএম আব্দুল আলিম, দর্শনা থানার এসআই নীতিশ বিশ্বাস, দর্শনা বিজিবি চেকপোস্টের নায়েব সুবাদার আলাউদ্দিন ও মানবাধিকার কর্মী আতিয়ার রহমান। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার পরিদর্শক বাবিন মুখার্জি, গেদে চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইন্সপেক্টর সন্দীপ তিওয়ারি, গেদে আইসিপির কোম্পানি কমান্ডার সুনীল পায়েল, কৃষ্ণগঞ্জের ডিআইও স্বাধীন মণ্ডল ও মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন দে। মামলা সূত্রে জানা গেছে গত 2020 সালের 23 ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মনিরা খাতুনকে আটক করে বিজিবি। তিনি নদিয়া জেলার ধানতলা থানার চাঁদপুর গ্রামের আয়ুব আলী বিশ্বাসের মেয়ে। পরে তাকে 3 মাসের আটকাদেশ দেয় ঝিনাইদহ নারী ও শিশু আদালতের বিচারক। আইনি জটিলতায় দীর্ঘদিন আটক ছিলেন তিনি। বাংলাদেশের ময়মনসিংহের এক ছেলের প্রেমের টানে ঝিনাইদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় মনিরাকে আটক করে বিজিবি।